আপনাদের তো যে প্রত্যাশাটা ছিল সেটা মানে কি ফলাফলটা এসেছে সেটা যদি বলতেন। আমাদের 103 জনের আমরা সদস্যপদ পেয়েছি, আর যেহেতু আমাদের আপনারা সবাই জানেন নির্বাচন চলে আসছে, কাল বাদ আমাদের নির্বাচন, তো এখন যদি আপনি সুন্দর করে বলেন তো ভাই পরে বলছি। জি আলহামদুলিল্লাহ, আপনারা ইতিপূর্বে অবগত আছেন আমরা আমাদের পূর্ণ সদস্য পদ পাওয়ার জন্য আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি এবং মামলা হয়েছে, সেই মামলা আমাদের যুক্তিতর্ক হয়েছে আজ অনেক, তো যুক্তিতর্ক শেষে বিজ্ঞ আদালত একটা সিদ্ধান্ত দিয়েছে, খুব সুন্দর, কিন্তু আমরা খুশি আদালতের রায় এবং আমরা আদালতের রায়কে স্বাগত জানাই, সাধুবাদ জানাই, কিন্তু আমরা একেবারে যে টেন পুরোপুরি খুশি সেটা আমরা হতে পারিনি আর কি। কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের মামলাটা আদালত আমলে নিয়েছে 103 জনের এবং ডাইরেকশনের জন্য রেখেছে, তো আমরা 95% আমরা সদস্য হয়ে গেছি। তবে কষ্টের খবর হলো এটাই যে এবারের নির্বাচনে আমরা ভোট দিতে পারতাছি না, তার কারণ সময় বাকি মাত্র আর একদিন। তো আমরা এটা আমরা আমাদের এই নির্বাচনটা যেহেতু আমাদের শিল্পী সমিতির নির্বাচন, আমাদের পানের সংগঠন এইটা, আমাদের দুইটা প্যানেল ওনারা রেডি হয়েছে নির্বাচনের জন্য পুরোপুরিভাবে, তো এই জন্যে আমরা এটা এস্টের দিকে যাইনি, আমরা চাইছি নির্বাচনটা হয়ে যাক। যেহেতু আমরা আলহামদুলিল্লাহ পূর্ণ মেম্বার হয়ে যাব, তো নির্বাচনটা আমরা হয়ে যাওয়াটা বেটার মনে করছি, যেহেতু একদিন বাকি এই জন্য আমরা এস্টের দিকে যাই নাই, আমরা ফলাফল আমরা মেনে নিয়েছি, আমাদের আইনজীবী মেনে নিয়েছে আর কি। 103 জনই আমরা, 184-তে 103 জন আমরা পিটিশনার, যে 103 জন আমরা উকালতনামায় স্বাক্ষর করেছি, আমরা 103 জনেরই এটা হয়েছে আজকে। তার মানে আপনারা এই নির্বাচনে ভোট দিতে পারছেন না? না, আমরা এই নির্বাচনে ভাই ভোট দিতে পারছি না, আমরা নেক্সট নির্বাচনের থেকে ইনশাআল্লাহ আমরা আসলে চাচ্ছি না নির্বাচনটা পিছাক, একটা প্রিপারেশন। আর যেহেতু নির্বাচনটা একেবারেই দোরগোড়ায়, আমরা নির্বাচনটা হয়ে যাক, তবে এটাই যাক ভাই, আমরা পরীক্ষা দিয়েছি, পরীক্ষায় আমরা হয়তো 100 নম্বর পাইনি, তবে আমরা 90-95 নম্বর তো পেলাম, তো আমাদের আন্দোলনের ফসল মোটামুটি আমরা পেয়েছি আর কি, আমরা পূর্ণ সদস্য লাভ করতে যাচ্ছি আর কি। আচ্ছা আপুর কাছে প্রশ্ন সেটা হচ্ছে, আপনারা তো ভোট দিতে পারছেন না, সেই জায়গা থেকে কষ্ট কতটুকু মনে হচ্ছে যে আপনারা যদি ভোট দিতে পারছেন না মানে এই বিষয়টা? আসলে অবশ্য আমাদের তো অনেক একটু কষ্ট লাগবেই, কিন্তু আমরা সম্মানের সাথে সেটাকে আমরা গ্রহণ করেছি হাইকোর্ট থেকে যেটা রায় হয়েছে। একবার তো নিরাশ হইনি সেটাই। আচ্ছা হাইকোর্ট থেকে কি এমন কোনো বিষয় ছিল যে নির্বাচন পেছালে আপনারা ভোট দিতে পারবেন কিনা, এই ধরনের কোনো ছিল কিনা বিষয়? সেটা হইতো, কিন্তু ওদিকে আমরা যেহেতু একটা দিন বাকি ভাই, আমরা ওদিকে যাইনি, আমরা চাচ্ছি না, দুই পক্ষেরই তো একটা প্রিপারেশন নিয়ে নিচ্ছে ওনারা আমাদের। আপনাদের নাকি দুই প্যানেলের যে নির্বাচন? না, প্যানেল তো এখানে ছিল না, আইনজীবীরা আমরা নিজেরা ওদিকে যাইনি, আমরা যেহেতু একদিন বাকি আর ওইভাবে আমরা যাইনি। আপনাদের কাছে কি মনে হচ্ছে না যে আপনারা যদি ভোট দিতেন তাহলে আপনারা এই যে 103 জন যা যে প্যানেলকে সমর্থন করছেন বা যে সংখ্যাটা সমর্থন করুক তাদের পাল্লাটা অনেক ভারী হতো, আপনাদের কাছে মনে হচ্ছে না এটা ক্ষতি হয়ে গেল? না, এটা আমরা মনে করি না ওটা ভারী, আমাদের 103 জনের ইভেন 184 জন যারাই ছিল বীরজন ইতিপূর্বে মারা গিয়েছে, এদের একটা দোয়া আছে না, এদের তো দোয়াও আছে ভাই, দোয়াটাও তো আল্লাহর দরবারে পৌঁছায় সবার, তো আমাদের কাঞ্চন নিপুণ পরিষদের জন্য আমাদের দোয়া আছে, আমাদের দোয়া আছে, আমরা দোয়া করি, এবং যে বাকি যে ভোটার ভাইরা আছে তাদের কাছে আমার উদার তো আহ্বান, আপনারা আমাদেরই ভাই, আপনাদেরই আমরা সহকর্মী, আপনাদের সাথে আমরা অনেকদিন কাজ করেছি, আমি মনে করি যে আমাদের দুঃখে আপনারাও ব্যথিত হবেন, আমাদের সাথে ইতিপূর্বে যে আমাদের পূর্ণ সদস্যপদ আমাদের কর্ম করা হয়েছিল, আমাদের অনেক ভাইরও এটা নিয়ে আফসোস আছে, তো আফসোসের জায়গা থেকে আপনারা আমাদের দিকে তাকায় হলো আমাদের ইলিয়াস কাঞ্চন নিপুণ পরিষদকে আপনারা জয়লাভ করাবেন, যেহেতু আমরা ভোট দিতে পারলাম না, যেহেতু আমরা ভোট দিতে পারলাম না, আমাদের যে সহকর্মী ভাইরা ভোটার আছেন তাদের প্রতি আমার উদার তো আহ্বান থাকবে এটা, যে আমাদের দুঃখ কষ্ট দেখে হলো আপনারা এই প্যানেলকে আপনারা বেছে নেবেন, এটা আপনাদের কাছে আমার দাবি।
প্রবেশ নিষেধ, সেক্ষেত্রে আপনারা কি ভোটের দিন কি আপনারা 103 জন এফডিসিতে প্রবেশ করতে পারবেন? আমরা ইনশাআল্লাহ, যেহেতু আদালত আমাদেরকে আমলে নিয়েছে, আমরা পূর্ণ মেম্বার, একটা ডাইরেকশনের জন্য রেখেছে, আর একটা শুনানি হবে, ওই শুনানিতে আমরা কাগজ নিয়ে চলে আসব। আমরা আশা করতে পারি 95%, আর সেহেতু 103 জনের বিঘ্ন ঘটবে এমন কিছু আমার মনে হয় না, কারণ আদালতকে সবাই সম্মান করে। আমরা এখন আদালতের মেম্বার, আশা করি আমাদের গেটে দুঃখের সমস্যা হবে না, ভিক্ষা নিতে হয় নাই কারো কাছ থেকে, আমাদের কারো দ্বারস্থ হতে হয় নাই। আমরা হাইকোর্টের নির্দেশে আমরা যে সদস্য হয়েছি এটাতে আমরা অনেক খুশি। 103 জন ছাড়া বাকি যারা আছেন তাদের বিষয়ে আদালত কি সিদ্ধান্ত দিয়েছেন বা কি অবস্থায় আছেন? তারা তো পিটিশনারই না, তাদের সিদ্ধান্ত আদালত দিতে পারে না। তো আমরা এই 103 জন তো ওকালতনামায় সাইন করেছি, আমরা পিটিশনার, তো তাদের আপাতত তারা পিটিশনার হতে পারে না, স্বাক্ষর দিতে পারে না সময় স্বল্পতার কারণে। নির্বাচনের পরে যেই দল আসবে তাদের সাথে আমরা কথা বলব, দুই দলের প্রতি আমাদের শুভকামনা। এটা পরবর্তী কমিটি যারা আসবে, বাকি আরো যারা বাদ পড়েছে, তারা বলেছে নিয়ে নিবে, তাদের আমি তাদেরকে দোয়া এবং দাওয়া প্রার্থনা করি, তারা যাতে নিয়ে মারা গেছেন। আবার এখানে 20 জন 22 জন মারাও গেছে, বাকি যারা আছে তারা আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ।